বন্ধুরা, যে সমস্ত WBCS অ্যাসপিরেন্ট যারা রয়েছেন তাদেরকে আজকে একটা বইয়ের আমি রিভিউ দেব। এই বইটা আপনারা কলেজ স্ট্রিটে খুঁজলে এই বইটা পাবেন, ভারতের ইতিহাস, অজয় গুপ্তের লেখা, দে বুক কনসার্নে লেখা। এটা কোন ক্লাসের বই আপনাদের একটু বলে দেই, এটা হচ্ছে নবম দশম শ্রেণীর একটা বই, ওল্ড সিলেবাসের। কারণ আমরা সকলেই জীবন মুখোপাধ্যায় রেকমেন্ড করে থাকি, কিন্তু এই যে বইটা আছে, এই বইটা আমি পড়ার পরে এইটুকু বুঝতে পেরেছি যে বইটা বহুত মানে খুব তথ্যবহুল, আর বইটা পড়লে যথেষ্ট জীবন মুখোপাধ্যায় থেকেও ভালো বলা যায় এই বইটাকে। যদি আপনারা সংগ্রহ করে এই বইটা পড়তে পারেন তাহলে আর কোনো বই পড়ার দরকার পড়বে না, কৃষ্ণা রেড্ডি পড়ার দরকার পড়বে না, কি বলে জীবন মুখোপাধ্যায় পড়ার দরকার পড়বে না, আদার্স কোনো বই কিনতে হবে না। এটা যথেষ্ট, একদম যথেষ্ট থেকেও যথেষ্ট বইটা। সত্যি আমার এই বন্ধু, এক বন্ধু কলকাতা থেকে এই বইটা নিয়ে এসছে, তো বইটার দাম 75 টাকা, আর বর্তমানে এই বইটা 250 টাকায় পাওয়া যাচ্ছে। এটা পুরনো মূল্যতে 75 টাকা হিসেবে রয়েছে, এতটা অনেক আগের বই, 2003 সালের বই, তার জন্য এটার দামটা বেড়ে গেছে বর্তমানে। তো আপনারা অবশ্যই এই বইটা পারলে কিনে নেবেন, জীবন মুখোপাধ্যায়ের পাশাপাশি এটা পড়ুন, জীবন মুখোপাধ্যায়ের থেকে এই বইটা ভালো আমি বললাম।